আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। তো জায়গাটা দেখে আপনারা চিনতেই পাচ্ছেন, এই জায়গায় আমি আগেও ভিডিও করছি। কুটুমবাড়ি রেস্টুরেন্ট ছিল পাশেই, এইখানটাতে আমি আগেও খেতে এসেছি। এবং আজকের খাবারটা কিন্তু আমাদেরকে খাওয়াবে ডাক্তার মামা। আমরা দুবাইতে আসছি আর ডাক্তার মামাও আসছে, আমরা এখানে একদিন থাকবো। তো মামা আমাদেরকে আজকে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়াবে। তো ভাইয়াই এই রেস্টুরেন্টটা চুজ করছে, আফগান প্যালেস রেস্টুরেন্টটা। আফগানি খাবার কেমন হয় দেখি আজ খেয়ে। তো রেস্টুরেন্টটা তো অনেক বিজি ছিল, আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপর আর কি আমাদের এই জায়গাটা খালি করে দিছে। আর সবাই এখন বসে পড়ছি, এবং আমাদের বসার সাথে সাথে যে খাবারটা দিছে, খাবারটা কিন্তু বেশ মজার ছিল। ভিতরে রুটির ভিতরে ছিল হচ্ছে শাক, শাক দিয়ে রুটিটা বানানো হয়েছে, খুবই মজা। আর তারপরে আমরা অর্ডার করছিলাম লাচ্চি, তারপর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে মোহিটো, স্ট্রবেরি মোহিটো। আর হচ্ছে এ বাচ্চারা লাচ্ছি খাচ্ছি, আরাম পাচ্ছি। জি জি, লাচ্ছি খাচ্ছেন, আরাম পাচ্ছেন? অনেক আরাম, অনেক অনেক। এই গরমে তো যাবে গাল। এখানকার লাচ্ছিটা আসলে অনেক বেশি মজা ছিল এবং খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে আমার আর আয়েশার পাপার খাবারের প্লেটটা। চোখ লাল হয়ে গেছে। খাওয়ার পর আমাদের জন্য নিয়ে আসলো আফগানি চা, আর সাথে ছিল নাটের উপরে সুগার। এই জিনিসটার নাম আমি জানি না, বাট খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর প্রবলেমটা তো যেখানে হলো সেটা হচ্ছে আনাস চোখের ভিতরে সল্ট ঢুকাই ফেলছে, ও সারা পুরা সময়টা অনেক ডিস্টার্ব করছে রেস্টুরেন্টে এসেই। সেগুলো ভিডিও আমি করি নাই। তো হাতে সল্ট নিয়ে খেলা করতেছিল, ওটা চোখের ভিতরে দিয়ে ফেলছে। আয়েশার পাপা আবার ওর চোখটা সুন্দর করে ধুয়াই নিয়ে এসছে, ধুয়ে নিয়ে এসে এখন ওখানে চোখে আইস দেওয়া হচ্ছে। সিস্টার আনাসকে অনেক টেক কেয়ার করতেছে, চোখে আইস দিয়ে দিচ্ছে, মাশাল্লাহ। আর বলতেই হবে, পোলা তো নয় আমার, এটা আগুনের গোলা। হইছে হইছে, বুবু ঠিক হয়ে গেছে? আনাসের বুবু কি ঠিক হয়েছে? এটা হচ্ছে আমাদের খাবারের বিল, 562 দেরাম হয়েছে টোটাল বিল। আমরা অর্ডার করছিলাম মাটন কারি, ল্যাম্প চপ আর রাইস, এই তিনটার বিল কিন্তু তেমন আসে নাই। সব থেকে বেশি বিল আসছে জুস আইটেমেরগুলা। এখানকার লাচ্ছিটা হচ্ছে বেস্ট বেস্ট বেস্ট, আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আয়েশার পাপার ডক্টর নিষেধ করছে দুধ জাতীয় জিনিস খাইতে, কিন্তু আমি অর্ডার করছিলাম লাচ্ছিটা, পরে ওর ভাল লাগছে, পরে ও নিজেও একটা অর্ডার করছে, ওর এত বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক মজা করে খেয়েছি, খাবারটা খুব ভালো ছিল। আর এখন দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে গেছে, আর এখন তো বাজে 12টার বেশি। এখন আমরা বাসায় চলে যাব, সবাইকে খোদা হাফেজ।